প্রাইস, এই নদীয়ার মধ্যে চ্যালেঞ্জিং প্রাইস, তাই তো? এক্সস্ট লাগানো রয়েছে, এসি প্রজেক্টরের ব্যান্ড পাইপ সহ, দাম 62,000 টাকা। চলে যাও গাড়িটা একবার সাউন্ডটা শোনা যাক, ফিল দিস জিটি সাউন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদাই আলাদাই, ওটা দেখো কোনো কথা হবে না, তাই তো? অনেকদিন বাদে আজকে আমার চ্যানেলে আসছে ড্রিম বাইকের কালেকশন। তো আজকে চলে এসেছি আমাদের বাড়ির কাছে চাকদাতে বাইক জোনে। এখানে তোমরা দেখতে পারো তোমাদের স্বপ্নের এখানে ড্রিম বাইক রয়েছে, এখানে তোমাদের সুপার বাইক, স্বপ্নের গরিবের সুপার বাইক। এদিকে অনেক প্রচুর কালেকশন রয়েছে, প্রচুর। তো বেশি দেরি করব না, সরাসরি চলে যাই দাদার কাছে, আর ক্যামেরাটা আমি নিয়ে নেই। কেমন আছে দাদা বলো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? সবাই ভালো আছে। তো বলো প্রথমে দুর্গাপুজোর কি অফার চলছে? দুর্গাপুজোর অফার হচ্ছে প্রত্যেক গাড়ির সঙ্গে একটা হেলমেট। আচ্ছা, আর তেল? আর তেল ফ্রি? ফ্রি, প্রত্যেক গাড়ির সঙ্গে, প্রত্যেক গাড়ির সঙ্গে। তো তোমাদের অ্যাড্রেসটা শুনে নেই প্রথমে, যে আমাদের ভিউয়ার কিভাবে তোমাদের শোরুমে আসবে? বিজয়নগর থেকে আসলে রানাঘাট পার করে চাকদা, চাকদা স্টেশন থেকে, স্টেশন থেকে বেরিয়ে কোনো ভ্যানালকে বললে চাকদা চৌরাস্তা, চৌরাস্তা এসে আমাদের কন্ট্যাক্ট করলে আমরা নিয়ে চলে যাবো। স্ক্রিনে নাম্বার রয়েছে এবং ডিসক্রিপশনে নাম্বার রয়েছে এবং ম্যাপেরও লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিও। এই যে বাইক জোন, এই যে এটা হচ্ছে রোড, রোড থেকে কিছুটা হেঁটে, কিছুটা, জাস্ট কিছুটা। তো দাদা বলো আজকে কোথা থেকে শুরু করবা? জিটি থেকে শুরু করি। জিটি? এই দিকে গরিবের সুপার বাইক, সুপার বাইক জিটি। তো চলো জিটি আজকে তথ্যগুলো জানা যাক। বলো জিটি, কন্টিনেন্টাল জিটি 650। হ্যাঁ, এটা চলা আছে 14,000। 14,000 চলা? গাড়িটা 2019 সালের গাড়ি, 2019 সালের গাড়ি চলা, গাড়ি একদম ফ্রেশ, এটা ফ্রেশ কন্ডিশন। না চলা গাড়ি বুঝতে পারবো না গাড়িটা কি করছে। এদিকে রেখে দাও, গাড়ি স্টার্ট দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই স্টার্ট দেওয়া যাবে। তাহলে নিয়ে আই, এটা স্টার্ট দেওয়ার আগে কন্ডিশনটা তোমরা দেখে নাও। এইদিকে মারাত্মক সাউন্ড, পুরো একদম ক্রেজি ওয়ালা। এটা প্রাইস কত রেখেছো? 2,35,000। 2,35,000, তাই তো? আর এখানে যদি আসে আমার ভিডিও দেখে তাহলে একটু উলট পালট হয়ে যাবে, তো কম বেশি হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, তাই 2,35,000-এ তোমরা তাড়াতাড়ি দৌড়ে চলে আসো, ডিসক্রিপশন নাম্বার রয়েছে, কল করে আর এসে জিটিটা নিয়ে। তো নেক্সট এরপরে কি রয়েছে? R15 M, এইদিকে M। ভাই দাদার এই শোরুমে কিন্তু ওয়েস্ট বেস্ট কালেকশন রয়েছে, আর ব্র্যান্ড, কেন ব্র্যান্ড কালেকশন বলতে পারো। এইদিকে দেখো, একদম নতুন দেখতে পারো, একদম নতুন। প্রাইস কত রেখেছে বলো? প্রাইস আছে 1,85,000 টাকা। 1,85,000। এখানে আসলে টোল পেমেন্ট হয়ে যাবে সবই, সাথে হেলমেট, হেলমেট আর তেল, হেলমেট আর তেল। আর ইএমআই, এটা যদি আমি ইএমআই করি তাহলে? ইএমআই করলে তোমার 1,00,000 টাকার মতো ডাউন পেমেন্ট করতে হবে। 1,00,000 টাকার মতো ডাউন পেমেন্ট করতে হবে। কি কি করতে হবে ইএমআই এর জন্য? ইএমআই এর জন্য তোমার আমাদের লোকাল ফিন্যান্স 40 কিলোমিটার, আর ব্যাংক ফিন্যান্স 100 কিলোমিটার। ব্যাংক ফিন্যান্স 100 কিলোমিটার, তাই তো? লোকাল ফিন্যান্স এর জন্য আপনার আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, চেক আর 2 কপি ছবি লাগবে। আচ্ছা, তো চলো মিটার লোকাল ফিন্যান্স হয়ে যাবে। চলো তারপরে নেক্সট বাইক, এইদিকে আমাদের ইয়ং জেনারেশন ছেলেদের কাছে একজন ট্রেন্ডিং বাইক বলতে পারো, একজন ড্রিম বাইক, MT50। হায় হায়, ইতনা সুখ একদম ভাই, কি বলবো কি বলবো, মানে কোনো কথাই হবে না, আলাদাই লুক, আলাদাই। এদিকে কন্ডিশনটা দেখতে পারো, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। এদিকে ডিশ রয়েছে, এদিকে লুকটা ভাই দেখো, একদম অন্যরকম লুক। এটা প্রাইস কত রেখেছো?
প্রাইস না আগে শুনি চলেছে কত? 2,32,000। এবার এখানে যদি আসে একটু কম বেশি হয়ে যাবে, কম বেশি হয়ে যাবে, সাথে হেলমেট আর তেল, হেলমেট আর তেল থাকছে, সেটা পুজো পর্যন্ত, তাই তো। নেক্সট টিভিএস রাইডার, এদিকে টিভিএস রাইডার, রাইডার মনে হচ্ছে নতুন তো তার, একদম শোরুমে তো কি চুরি করে নিয়ে এলে নাকি? আবে সালে মনে হচ্ছে চুরি করে নিয়ে এসেছে শোরুমে, একদম চকচক করছে দেখো। এটা চলেছে কত গাড়িটা? এটা চলেছে হচ্ছে 8,000। 8,000 7,000 টাকায় গাড়ি, তাই তো। এটা যে ডাউন, আমি ডাউন পেমেন্ট কত দিতে হবে? এটা ডাউন পেমেন্ট 40। এখানে আসলে একটু কম বেশি করে কম বেশি হয়ে যাবে, কিন্তু এখানে আসতে হবে, এসে দেখতে হবে, আসতে হবে, দেখতে হবে, ডবল ডিশ, এদিকে ঝাচকচকে মডেল পুরো। কত চলেছে বলো? 16,000 চলেছে, তাই তো। 2017 সালের গাড়ি, আচ্ছা, পুজোর অফার ভাই, চ্যালেঞ্জিং প্রাইস কত? 65,000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপাচি 200। তো কি করছো তাড়াতাড়ি চলে আসো, বাইক জোরে, ডিসক্রিপশনে নাম্বার রয়েছে, স্ক্রিনে নাম্বার রয়েছে, কল করো আর তোমাদের স্বপ্নের পরই নিয়ে যাও। তাড়াতাড়ি কলটা করতে হবে নাই কিন্তু বেরিয়ে যাবে। তারপরে এইদিকে আরও কালেকশন রয়েছে, এইদিকে রয়েছে আমাদের স্বপ্নের সুপার বাইক, এদিকে R3, ইয়ামা R3। লুকটা আগে দেখো ভাই, আলাদাই লুক, আলাদাই, হায় হায়, ইতনা সুখ। এই টায়ারটা দেখো ভাই, পিছনের টায়ারটা দেখায়, টায়ারটা দেখো ভাই কতটা মোটা, প্রায় Z900 এর মতো টায়ারটা, সুপার বাইক একটা বলতে পারো। এদিকে আমাদের দাদার কাছে রয়েছে বলো ইয়ামার R3, 2020 সালের গাড়ি আছে, কালনা আরটিও ভিআইপি নাম্বার আছে, কালনা আরটিও, এদিকে ভিআইপি নাম্বার, গাড়িটা এবিএস মডেল আছে, 2020 এবিএস মডেল, এই মডেল এখন পাওয়া যায়, 2020 এবিএস মডেল, এই মডেল কিন্তু পাওয়া যায় না। তো এটার প্রাইস কত রেখেছো? প্রাইস আছে 2,75,000 টাকা। একটু কমসম হবে না এখানে আসলে? সামনাসামনি আসলে একটু কমসম, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এসো তাহলে, আমার চ্যানেল থেকে আসলে আরও কমিয়ে দেবে, সাবস্ক্রাইব থাকা যায়, সাবস্ক্রাইব থাকা যায়, তাই তো। আর একবার গাড়িটা তোমাদের দেখিয়ে দেয় লুকটা, এদিকে দেখো এই আলাদাই লুক, একদম রানিং গাড়ি, এটা বলতে পারো একদম রানিং গাড়ি। তো যাই হোক, এরপরে নেক্সট এটা যে ইয়ামা, এটা R3 গেল, এবার R15। এদিকে আমাদের প্রত্যেকটা ছেলের ড্রিম বাইক, এদিকে ক্রাশ বাইক বলতে পারো, নীলপরি। তো বলো নীলপরিটার ডিটেলটা একটু শোনা যাক। 2020 সালের গাড়ি, 16,000 চলে আছে। টায়ারটা তো একদম সেই ওকে কন্ডিশন পুরো, একদম কি বলবো, একদম ফাইভ স্টার। পেছনের টায়ারটা দেখতে পারো, এদিকে দেখতে পারো ভাই, ভিডিওতে কি দেখছো, সামনে এসে দেখো, বাইক জনের বাইক মানে
দেখো দেখার মতো গাড়ি, দেখার মতো আলাদাই। বলো এটা ডিটেল গাড়ি, কল্যাণী আটচুয়ের গাড়ি, কিসের গাড়ি? কল্যাণী আটচুয়ের। 1,27,000 টাকা। ঠিক আছে, 1 লাখ চলেছে কত? এটা চলেছে 16,000, মাত্র 16,000। দাম কত? 1,27,000। 1,27,000। এখানে আসলে একটু হোল্ড পয়েন্ট হয়ে যাবে, সাথে হেলমেট আর তেল থাকবে। তারপরে এদিকে 18 থেকে 80 পর্যন্ত সবাই চালাতে পারে, আর ব্যবসার জন্য এটা বেস্ট গাড়ি বলতে পারো আর টি আর। তো বলো ডিটেলটা বলো। সাদা ঘোড়া গাড়ি, 160 ডবল ডিস আছে, ডবল ডিস। এদিকে দেখতে পারো, টায়ারটা দেখতে পারো, এদিকে এই কন্ডিশনটা দেখো, ডবল ডিস হয়েছে, একদম ওকে কন্ডিশন। বলো গাড়িটা, এটা 17-র গাড়ি। আচ্ছা, এটার দাম হচ্ছে 65,000 টাকা। 65,000 টাকা চলেছে কত? চলেছে 18,000। তারপরে ওই ছোট ভাই রয়েছে এদিকে, নীলপরি, নীলপরি না নীল ঘোড়া, এদিকে সাদা ঘোড়া, এদিকে নীল ঘোড়া। এটা 180। এটা এটার থেকে এটার লুকটা মানে একটু আলাদা রকম লাগছে, তাই তো? দিদিমণদের জন্য কিছু মাইলেজ বাইক আছে, স্কুটি তাদের পছন্দের, চলো দেখা যাক। মাইলেজ বাইক এখানে খুব কম রয়েছে, তো এইদিকে দেখতে পারো NS রয়েছে আর দুটো স্কুটি রয়েছে। চলো এই রয়েছে NS, গাড়ি রাস্তার সাইডে মানে রোডের সাইডে, তো হালকা ধুলো বালি উঠছে, তো সেই কারণে একটু মানে কালারটা একটু অন্যরকম হতে পারে, কিন্তু ধুয়ে একটু পালিশ করে দেবে তো একদম হিরের মতো চকচক করবে, তাই না? এদিকে দেখতে পারো গাড়ির লুকটা, আগে দেখো এই যে দিকটা দেখাই তোমাদের সামনের চাকায়, এদিকে এদিকে এক্সজস্ট লাগানো রয়েছে, এসি প্রজেক্টার এক্সজস্ট লাগানো রয়েছে। বাহ, এই সাউন্ডটা তো ভাই অন্যরকম হবে বলো। হ্যাঁ যাই হোক, এখানে সাউন্ডটা শুনো না, গাড়িটা আগে ডিটেলটা শুনি। 2018 সালের গাড়ি, কৃষ্ণনগর আটকেও। হ্যাঁ, গাড়ির একদম ফ্রেশ কন্ডিশন, আর এসি প্রজেক্টার এক্সজস্ট লাগানো, ব্যান পাইপ ছাও। হ্যাঁ, গাড়ির দাম আছে 62,000 টাকা। ব্যান পাইপ ছাও 62,000 টাকা। কি করছো? তাড়াতাড়ি কল করো আর টুকুস করে এসে এই ঘোড়াটা নিয়ে চলে যাও। তাই এরপরে দিদিবন্ধের জন্য স্কুটি বলো, এটা এরপরে দেখি আমরা ZR, চলো এটা বলো একটু, এদিকে আসো দাদা। এটা হচ্ছে 19-এর লাস্টের গাড়ি, 19-এর লাস্টের গাড়ি, ব্লু কালার। হ্যাঁ, হোলি এডিশন গাড়ি, স্পেশাল গাড়ি, ধোয়া মোছা নেই, গিস রয়েছে সামনে। গাড়ির লুকটা কিন্তু মারাত্মক। প্রাইস কত রয়েছে? প্রাইস আছে 52,000 টাকা। 52,000 টাকা, এখানে আসলে একটু অল্প হয়ে যাবে, কম বেশি হয়ে যাবে। আর EMI যদি করি আমি? EMI করলে এটা 25,000 টাকা আসে, হয়ে যাবে ডাউন পেমেন্ট। হ্যাঁ, আধার কার্ড, ব্যাংকের বই, চেক, দু কপি ছবি। আচ্ছা, ইএমআই এর জন্য আপনার লোকাল ফিনান্স 40 কিলোমিটার, ব্যাংক ফিনান্স 100 কিলোমিটার। আচ্ছা আচ্ছা।